press the bell icon on the YouTube app and never miss another update. বাংলাদেশের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন শাহজাহান সিরাজ। ছাত্র রাজনীতিতে সক্রিয় থেকে বঙ্গবন্ধু সহচর্যে দায়িত্ব পালন করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে। 1971 সালের 3 মার্চ পল্টনের এক বিশাল জনসভায় স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন শাহজাহান সিরাজ এবং সেই জনসভায় বঙ্গবন্ধু নিজেও উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধপূর্ব ছাত্র রাজনীতির কাণ্ডারি হিসেবে ছাত্রলীগের যে 4 জন নেতাকে বঙ্গবন্ধুর 4 খলিফা বলা হতো তাদের মধ্যে অন্যতম ছিলেন এই শাহজাহান সিরাজ। প্রথম জীবনে ছাত্রলীগ করলেও পরে জাসদ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন এবং সর্বশেষ বিএনপির রাজনীতিতে যোগদান করেন এই বর্ষীয়ান নেতা। বিএনপি ক্ষমতায় থাকাকালে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন তিনি। এখনকার এই ভিডিওটিতে আমরা সদ্য প্রয়াত এই বর্ষীয়ান রাজনীতিবিদের জীবনের নানা অজানা তথ্য সম্পর্কে জানার চেষ্টা করব। আর তাই মূল ভিডিওটি শুরু করার আগে প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। শাহজাহান সিরাজ টাঙ্গাইল জেলার কালিহাতিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন 1943 সালের 1 মার্চ। তার বাবা হচ্ছেন আব্দুল গনি মিয়া এবং মা রহিমা বেগম। ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন তিনি। টাঙ্গাইলের করটিয়া সাদত কলেজে অধ্যয়নকালে সম্পৃক্ত হন ছাত্রলীগের রাজনীতিতে। করটিয়া সাদত কলেজের ছাত্র সংসদের ভিপি হিসেবে 2 মেয়াদে 1964-65 এবং 1966-67 সালে নির্বাচিত হন তিনি। এরপর তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে জাতীয় রাজনীতিতেও একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আবির্ভূত হন তিনি। বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অংশ হিসেবে সক্রিয়ভাবে 11 দফা আন্দোলন এবং 1969 সালের গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। রাজনৈতিক জীবনের পরিক্রমায় সান্নিধ্যে আসেন বঙ্গবন্ধুর এবং 1970-72 সালে অবিভক্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। একনিষ্ঠ কর্মী হিসেবে বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশ লিবারেশন ফোর্স বিএলএফ তথা মুজিব বাহিনীর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ অবদানের জন্য যাদের 4 খলিফা উপাধি দেওয়া হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন শাহজাহান সিরাজ। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। এছাড়াও স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ তথা নিউক্লিয়াসের অত্যন্ত সক্রিয় কর্মী ছিলেন তিনি। প্রথম জীবনে ছাত্রলীগের সাথে জড়িত থাকলেও মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশের নতুন রাজনৈতিক ধারা সৃষ্টির জন্য তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং বাংলাদেশের প্রথম বিরোধী দল গঠন করে নতুন রাজনৈতিক জীবনের সূচনা করেন তিনি। তবে তার রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে এসে বিএনপির সাথে যোগদান করেন তিনি। জাসদের হয়ে তিনি 3 বার টাঙ্গাইল 4 আসন তথা কালিহাতি থেকে নির্বাচিত হন এবং বিএনপিতে যোগদান করার পর 21 আসনে 1 বার নির্বাচিত হন তিনি। 2001 সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। সেই সাথে মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। যদিও তিনি এ সময় অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতিতে তেমন একটা অংশগ্রহণ করতে পারেননি। শাহজাহান সিরাজ বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী থাকাকালে ক্ষতিকর পলিথিন ব্যাগ নিষিদ্ধকরণের মাধ্যমে পরিবেশ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যে কারণে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি এবং তার সময়েই 2-স্ট্রোক অটোরিকশা তথা বেবি ট্যাক্সি নিষিদ্ধ করা হয় নগরাঞ্চলে। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বেশ কয়েকবার জেলও খাটতে হয়েছে তাকে। প্রথমবার জাসদ গঠন করে সহসাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে কিছুদিন জেলে থাকতে হয়েছিল তাকে। এরপর সর্বশেষ তাকে জেলে থাকতে হয় 2007 সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। এ সময় দুর্নীতির অভিযোগে শাহজাহান সিরাজ এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হলে তাকে গ্রেফতার করে জেলে নেওয়া হয়। পরে অবশ্য কিছুদিন জেলে থাকার পর মুক্তি পান তিনি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় শারীরিক অসুস্থতার কারণে এরপর তিনি আর আগের মতো রাজনীতিতে সক্রিয় হতে পারেননি। ব্যক্তিগত জীবনে শাহজাহান সিরাজ ছিলেন বিবাহিত। তার স্ত্রীর নাম হচ্ছে রাবেয়া সিরাজ, যিনি নিজেও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এমনকি এই দম্পতি একসময় একে অপরের রাজনৈতিক সহকর্মী ছিলেন। রাজনীতির পাশাপাশি রাবেয়া সিরাজ একজন শিক্ষিকা।
শাহজাহান সিরাজ এবং রাবেয়া সিরাজের দাম্পত্য জীবনে একটি ছেলে এবং দুই মেয়ে রয়েছে, যাদের নাম হচ্ছে ছেলে রাজীব সিরাজ এবং দুই মেয়ে শারওয়াত সিরাজ ও শুক্লা সিরাজ। বর্ষিয়ান এই রাজনীতিবিদ জীবনের শেষ পর্যায়ে এসে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হন, যার ফলে বাসা এবং হাসপাতালে যাতায়াতের মধ্যেই তার জীবন সীমাবদ্ধ হয়ে পড়ে। প্রথমে ফুসফুসে ক্যান্সার ধরা পড়লেও পরে আবার ব্রেইন ক্যান্সারও ধরা পড়ে। এর পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কিডনি সমস্যাও ছিল তার আগে থেকেই। জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন তিনি গুলশানের একটি বাড়িতে। সর্বশেষ 2020 সালের 20 জুলাই রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।